নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। আজ বলতে চলেছি মার্চ মাসের মিথুন রাশির জাতক জাতিকাদের গোটা মাসটা কি হতে চলেছে। তার আগে বলে নিই, এই মার্চ মাস 12টি রাশিরই কিন্তু খুব ভালো ফল দেবে না, গ্রহগত পরিস্থিতি কিন্তু সেটাই বলছে। ভালো খবর কিন্তু কোনো রাশিরই খুব একটা ভালো বলার মতো নেই। তাও যদি ভিডিওটা আপনারা এই মিথুন রাশির জাতক জাতিকারা দেখেন, তাহলে খারাপ যে দিকগুলো কিন্তু আপনারা অনেকটাই এড়িয়ে যেতে পারবেন, সেই কারণেই কিন্তু ভিডিওগুলো দেওয়া। আমি বলবো আপনাদের প্রত্যেকের ভিডিওগুলো দেখা উচিত, কারণ আমি যেই মাসিক রাশিফলটা করব এটা সর্বজনীন, এটা কোনো পার্সোনাল না, তাই এটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। কারণ সবার সাথে কিন্তু 100% মিলবে না, কারো কারোর সাথে মিলবে, কারো কারোর সাথে কিন্তু 50% 40% মিলতে পারে। আর মিলুক চাই না মিলুক, খারাপ যে দিকগুলো সেটা কিন্তু প্রত্যেকের সাথেই ঘটতে পারে, সেই কারণে কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত আমি মনে করি। এবার বিস্তারিত আলোচনায় আসছি, প্রথমেই আসব স্বাস্থ্য নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু এই মাসে ভালো মন্দ মিশিয়ে থাকছে। 15 তারিখের পর থেকে কিন্তু যে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন, সেটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হতে পারে বা শারীরিক কোনো সমস্যা, এরকম যে কোনো সমস্যায় কিন্তু আপনার কিছু টাকা পয়সা ব্যয় হতে পারে বা শরীর খারাপের কিন্তু একটা অবশ্যই যোগ দেখা দিচ্ছে। এরপরে আসি অর্থনৈতিক দিকটা। আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত আছেন, ব্যবসা বাণিজ্য মোটামুটি চলবে, কিন্তু নতুন কোনো ব্যবসা বাণিজ্য করতে যাবেন না। নতুন ব্যবসা বাণিজ্য করতে গেলে কিন্তু আপনাদের সেটা খুব সুফল দেবে না, প্লাস সেই নতুন কোনো ব্যবসায় টাকা যদি আপনারা ইনভেস্ট করেন, সেই টাকাগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। সার্ভিস, যারা চাকরি অলরেডি করছেন, চাকরির জায়গা থেকে বলবো কোনো উন্নতি বা পদোন্নতির যোগ কিন্তু নেই, যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কোনো পদোন্নতির যোগ নেই। আর যারা নতুন কর্মের যোগাযোগ চালাচ্ছেন বা চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রেও বলবো সুফল কিন্তু এই মাসে আপনাদের পাবেন না, বৃথা চেষ্টা করবেন, কারণ আপনাদের কিন্তু এই মাসে চাকরির কোনো যোগ আমি দেখছি না, গ্রহগত দিক সেটাই বলছে। আপনাদের সেদিক থেকে অবশ্যই সচেতন বা সতর্ক হয়ে চলাটাই এই মাসের জন্য ভালো। এরপরে আসছে লাভ লাইফ। লাভ লাইফ কিন্তু মোটামুটি থাকছে, খুব ভালো শুভ বলা যাবে না, তবে যদি আপনারা দুজনেই সচেতন হয়ে থাকতে পারেন, তাহলে কিন্তু ঝুটঝামেলা না হওয়ার সম্ভাবনা আছে, চলে যাবে। আর যদি আপনারা কোনো রকম কারোর কথা না সহ্য হয় বা বেশি দেখা বা বেশি ফোন, তাহলে কিন্তু অশান্তির সম্ভাবনা হতে পারে, সেই কারণে আমি বলবো যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এই মাসটা, তাহলে কিন্তু আপনাদের জন্য শুভ। এর সাথে সাথে নিশ্চয়ই বিবাহিত জীবন একই লাভ লাইফ, যখন বললাম যারা সাংসারিকের সাথে জড়িত বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু সংসারে মাঝে মধ্যে ঝুটঝামেলা হতে পারে, তাও কোনো তৃতীয় জনের কারণে, সেদিক থেকে আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে বা আপনাদের সচেতন থাকতে হবে, না হলে কিন্তু এই ছোট অশান্তিটা অনেক বড় জায়গায় যেতে পারে। টোটাল মিলিয়ে আমি বললাম এই মাসে ভালো মন্দ মিশিয়ে থাকবে, তবে খারাপ দিকগুলো কিন্তু আপনাদের ঘটতে পারে। এর মাঝে আমি একটা কথা বলে থাকি, আপনাদের 12টি রাশির জন্যই কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা আপনারা নিজেরা নিজেদের হাত দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের লটারি যোগ আছে কি না, আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে কি না, বা ধন সম্পত্তির মালিক আপনারা হবেন কি না। প্রত্যেকের মনেই কিন্তু এই একটা জানা জন্য একটা আগ্রহ করে বসে থাকে, যে আমি কি সত্যি অনেক ধনী হব বা আমি কি লটারি পাবো। সেই কথা মাথায় রেখেই আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা কিন্তু এই যে ভিডিওটা এখন দেখছেন
এর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা, ওই লিঙ্কটায় গিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের 12টি রাশির জন্যই কিন্তু হাতের আপনাদের নিজেদের হাত দেখেই আপনারা বুঝতে পারবেন আপনারা কি সত্যিই বড়লোক হবেন বা ধনী হবেন বা আপনাদের কি লটারি যোগ আছে কি না। আমি অবশ্যই বলবো ভিডিওটা প্রত্যেকটা রাশিরই যদি আপনারা দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের সামনের চলার দিনগুলো অবশ্যই ভালোভাবে কাটাতে পারবেন। এবার চলে আসছি আপনাদের এই মাসে অর্থনৈতিক দিকটা। আয় যদি আপনাদের 10 থাকে, আপনাদের কিন্তু ব্যয় 9, এক স্থিতি, কারণ খুব ভালো আপনারা কিন্তু আয় করবেন সেরকমও না, আপনাদের আবার আয় হবে ব্যয় হবে না সেরকমও না, আপনাদের কিন্তু ব্যয়ও আছে, আয় তো আছেই কম বেশি, তার ভিতরে কিন্তু আপনাদের ব্যয়ের যোগটাও বেশি আছে। এই দিকটা আমি বলবো একটু সচেতন যদি হয়ে চলেন, তাহলে কিন্তু আপনাদের কিছুটা করতে পারবেন, না হলে কিন্তু যেরকম আসবে সেরকম কিন্তু আপনাদের খরচা হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।